উত্তর কলকাতার সঙ্গে দক্ষিণ এবং মধ্য কলকাতার সংযোগকারী একটি অন্যতম গুরুত্বপূর্ণ সেতু হল টালা ব্রিজ। 1962 সালে এই টালা ব্রিজ তৈরি হয়। তবে 2019 সালে এই টালা ব্রিজ ভারী গাড়ি চলাচলের জন্য বিপজ্জনক হয়ে ওঠায় প্রথমে ভারী যান চলাচল বন্ধ করা হয়। পরে 2020 সালের 31শে জানুয়ারি মাঝরাত থেকে টালা ব্রিজের যান চলাচল সম্পূর্ণ বন্ধ করা হয়। পুরনো ব্রিজটি ভেঙে নতুন ব্রিজ বানানোর পরিকল্পনা নেওয়া হয়। প্রায় আড়াই বছর বন্ধ থাকার পর 2022 সালের 22শে সেপ্টেম্বর বৃহস্পতিবার মহালয়ার তিন দিন আগে খুলে দেওয়া হয় এই নতুন টালা সেতু। আপনারা দেখছেন সেই নবনির্মিত টালা ব্রিজ। নতুন রূপের এই টালা ব্রিজের দৈর্ঘ্য 700 মিটার, চওড়ায় 20 মিটার। ব্রিজটা নতুন তৈরি করতে মোট খরচ পড়েছে 468 কোটি টাকা। নতুন ব্রিজটা কেমন লাগলো কমেন্ট করে জানান। অপেক্ষায় রইলাম।